হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে, আর আপনারা দেখতে পাচ্ছেন তাসরিফ স্যার, যে নৌজেনটি অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকা বেতুয়া চর ফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে থার্ড ট্রিপে। অর্থাৎ আজকে ঢাকা বেতুয়া চর ফ্যাশন নৌ রুটের উদ্দেশ্যে তিনটি নৌজেন ছিল, ফার্স্ট ট্রিপে ছেড়ে গেছে। আজকে ফার্স্ট ট্রিপে ছিল টিপু ১৩ এবং সেকেন্ড ট্রিপে ছিল ফারান ১০। যে নৌজেনটি আজকে প্রথমবারের মতন ঢাকা থেকে বেতুয়া চর ফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে গেছে ফারান ১০ নৌজেনটি। তো এখন তৃতীয় ট্রিপে ঢাকা বেতুয়া চর ফ্যাশনের উদ্দেশ্যে তাসরিফ ৪ নৌজেনটি ছেড়ে যাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন তাসরিফ ৪ নৌজেনটির ভিতরে ভালো যাত্রী রয়েছে। তো নৌজেনটি অল্প কিছুক্ষণের মধ্যেই ব্যাগার দিবে। আপনারা যদি খেয়াল করেন যে নৌজেনটি থেকে কিন্তু বার্থিং করা ছিল যে রশি দিয়ে, সেই রশি উঠিয়ে ফেলাচ্ছে। যদি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু তাসরিফ এক তাসরিফ স্যার নৌজেনটি কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দিছে, আর নৌজেনটির ভিতরে আজকে ডেক্সিনিতে ভালো পরিমাণে যাত্রী রয়েছে। তো এখন বাজে ঠিক রাত ৮:২২। এই ৮:২২ ঢাকা বেতুয়া চর ফ্যাশনের উদ্দেশ্যে তাসরিফ চায়ের নৌজেনটি ব্যাক গিয়ার দিয়েছে। প্রিয় দর্শক বিন্দু, দেখতে পাচ্ছেন ফুল গতিতে নৌজেনটি পিছনে চলে যাচ্ছে, অনেক স্পিডে নৌজেনটি কিন্তু ব্যাক গিয়ার দিয়েছে। তো নৌজেনটি দেখতে পাচ্ছেন ব্যাক গিয়ার অনেক দূরে চলে গেছে। তো ভালো পরিমাণে আজকে যাত্রী নিয়ে তাসরিফ স্যার নৌজেনটি বেতুয়া চর ফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। পাশাপাশি আজকে কিন্তু ফার্স্ট প্রথমবারের মতন ফারান ১০ নৌজেনটি বেতুয়া চর ফ্যাশনে ছেড়ে গেছে। তো ফারান ১০-এর ভিতরে তেমন ভালো পরিমাণে যাত্রী ছিল না, এবং টিপু ১৩ নৌজেনটির ভিতরে আজকে মোটামুটি ভালো যাত্রী ছিল, এবং পাশাপাশি তাসরিফ স্যার নৌজেনটির ভিতরে আজকে ভালো পরিমাণে যাত্রী রয়েছে। তো নৌজেনটি ব্যাক গিয়ার দিয়ে কিন্তু সোজা করতেছে। একেবারে দেখতে পাচ্ছেন যে এই টিপ তারা ঢাকা বেতুয়া চর ফ্যাশনের তিনজন যাত্রী ট্রলার ফিল করেছে, অর্থাৎ তারা লঞ্চে উঠতে পারে নাই, তারা এই ট্রলারের মাধ্যমে তারা নৌজেনটিতে উঠবে। দেখতে পাচ্ছেন তাসরিফ স্যার নৌজেনটি তার ধীরে ধীরে স্পিড বাড়াচ্ছে। তো নৌজেনটি তার স্পিড বাড়িয়ে বেতুয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, ফুল গতি দিয়ে রওনা দিয়েছে। তো দেখতে পাচ্ছেন দ্রুত গতিতে নৌজেনটি সামনের দিকে যাচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন। পাশাপাশি আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওটি আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।